চল আমার সাথে। আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঝুঁকে মার করছেন? আরে ব্রাদার আমার কথা শুনুন, আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার একটু শান্ত হন। দেখো মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা তো অসম্ভব। আরে ব্রাদার ব্রাদার প্লিজ ব্রাদার আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো ব্রাদার। শান্ত হন ব্রাদার, শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি 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 সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার ওয়ান, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। রাততলে, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর তম। Yeah.
সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসিনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রয়েগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই ওকে শেষ করে দে। কলিজাটা বের করে আমি চুলিয়ে খাবো। এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস? আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস? আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুনোর সাথে মিশিয়ে দেব, গুলি সাফ করে দেব তোকে। আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি, ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে, ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে। না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। Oh!
ইউ ব্লাডি ফুল, আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন সাথী, জীবনের স্পন্দন, অ্যান্ড মাইন্ড ইট। আমি পড়েছি প্রেমে প্রাণ ত্যাগে ছেড়ে প্রেমে একটি মেয়ে, আমি পড়েছি প্রেমে প্রাণ ত্যাগে ছেড়ে প্রেমে একটি মেয়ে। কি হয়েছে রে সাথে? জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে প্রাণ ত্যাগে ছেড়ে প্রেমে একটি মেয়ের কারণে, আমি পড়েছি প্রেমে প্রাণ ত্যাগে ছেড়ে। হ্যালো, এইটা কি 01726665? আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? বাবা শুনো তো, কে কি বলছে? হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা বাবা আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুন। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে? তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয় দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা বল, কোথায় তুই? তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জা বাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। ওয় দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাটায় আমি জাতা মারি? আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি আইতাছি, এত অস্থির হস না। আয় শ্রীনামা, শ্রীনামা কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরেই আছি, কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো, আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো। হ্যালো 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 মা, তুই? তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা কন্ট্যাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। এই কেটে গন্ডা ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা? এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন ভেতরে আসুন, আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লাগাইছি, বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আজকে আমার জ্ঞান ফিরেছে। জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাংকস, লট অফ থ্যাংকস।
আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। এই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই, ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনো দিনও পূরণ হবে না। তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দেবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আমার বল, কি বললি তুই? আমার ভাই এখান থেকে কে নিয়ে গেছে বল? কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল, আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল? ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসব।
সাথী কোথায়? ওকে ছেড়ে দে, তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয় বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কে, খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো এখন তা বুঝতে পেরেছিস? এই এখনো সময় আছে, এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া, তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবি ধর। এসো সাথী। আসলাম, তোমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি, আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, এক মিনিট। বলো সাথী। কিভাবে কথাটা যে বলবো? কি কথা? আমি আমি বলো, আমি বলো সাথী, আমি তোমাকে ভালোবাসি। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মামা একটু ওদিকে আসুন তো। মামা, কিভাবে ঘটনা ঘটলো? আসলাম, আসলাম, আরে কি হয়েছে? বল ভাই, বল বল ভাই, না বল ভাই, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাই, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর, তোর কিচ্ছু হয়নি, আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই। Thank you.
দেখলাম। কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না। আমার ভাইয়ের খুনিকে খুন করে প্রতিশোধ না নেয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না। এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। চুপ করো। অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছ। এবার আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি চাই খুনের বদলে খুন। ঠিক আছে, তোমার ভাইয়ের খুনি হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এত সহজে ওকে মেরে ফেললে ও বুঝতে পারবে না আমাকে ও কোন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরে ওকে ডুবিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দিই।